বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করলাম বালাগঞ্জ উপজেলা আওতাধীন পশ্চিম কুচকিপুরে। ইতিমধ্যে আমরা অবস্থান করলাম, আপনারা দেখানোর চেষ্টা করলাম যে বর্তমান এই বালাগঞ্জবাসীর কী পরিমাণ সার্বিক পরিস্থিতি আছে, আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। যে সকল দর্শক ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারা যে বর্তমান যে আমরা অবস্থান করলাম খুচকিপুর গ্রামে, আমরা আসলে যে জায়গাটার মধ্যে অবস্থান করলাম এই জায়গাটার মধ্যে কিন্তু একটা রাস্তা, কিন্তু বর্তমান যে পানির সার্বিক পরিস্থিতি আছে আসলে এই রাস্তার কারণে কিন্তু এই রাস্তার কোনো অস্তিত্ব দেখা যান না, এবং এই রাস্তা দেখানো একটা রাস্তা ছিল বলে কোনো অস্তিত্ব নাই। আমরা একটু ধরার চেষ্টা করবো, সেখান থেকে আমরা লগে লাইভও যুক্ত আছেন অবশ্যই, কিন্তু কমেন্টের মাধ্যমে আমরা কইবা। আপনারা জানেন সিলেটের বিভিন্ন অঞ্চল কিন্তু ইতিমধ্যে বন্যায় তলিয়ে গিয়েছে। আমরা চেষ্টা করি বিভিন্ন সময় লাইভের মাধ্যমে বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি বা মানুষের জীবনযাপন বর্তমানে কেমন রয়েছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে অবস্থান করলাম যে খুচকিপুর এলাকাত। এই এলাকাত বর্তমানে যে রাস্তার মধ্যে অবস্থান করলাম, এই রাস্তাটা কিন্তু আজিজপুর বাজার টু যে বাংলা বাজার আছে, এই বাংলা বাজার যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। আসলে অনেক গ্রাম কিন্তু ইতিমধ্যে তলিয়ে গিয়েছে। আসলে যে গ্রামগুলো যেখানে একটা গ্রাম অবস্থিত আছে, এইরকম কোনো দৃশ্য দেখা যান না, এইরকম পরিস্থিতি বর্তমান এই বালাগঞ্জের। এই বর্তমানে কিন্তু মেঘ অন্য, আপনারা দেখতে পারা বর্তমানে আলোড়ার কারণে আমরা দুইটা মিনিট বিরত নিব, অবশ্যই আমরা সবাই লগে থাকবা। সুপ্রিয় দর্শক, আসলে বর্তমানে আজান আসিল, আমরা যেহেতু একটা মসজিদের খান্দাত অবস্থান করলাম, যার কারণে কিন্তু আমরা একটু দুইটা মিনিট বিরতি নিছি। বর্তমানে আমরা অবস্থান করলাম যে আমরা আজিজপুর বাজারের ঠিক পাশেও কিন্তু যে বাংলা বাজারের যে রাস্তা রয়েছে, ইতিমধ্যে আমরা বাংলা বাজারের রাস্তার অবস্থান করলাম। দেখতে পারা বর্তমান মানুষের আসলে জীবনযাত্রা কী পরিমাণ আছে, আমরা লগে আছেন, আমরা ভাই আছেন, আমরা ওনার আসলে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু আপনার নামটা কইবানি একটু। আমার নাম আব্দুল করিম। অনেক মানুষ খুব কষ্ট বিনিময়ে আছে, অনেক মানুষ রাস্তাঘাটে গিয়া কিনারা লাগাইছে মেচা খেচা লইয়া। আমরা ফানিবন্দি করিয়া রাখিছি, আমরা রাস্তাঘাটে চলাফেরা করতাম পারিয়া না, আমরা খুব অসহায় আছি। আপনার কোনো নৌকাও নাই, আটিয়াও যাওয়া যায় না, বলক আছে, বলকটাও তুলিয়া নিছে কি,
ইট আছে, ইট কুল্লাটাও নিচে কি তুলিয়া বুঝছেন যে না ফানিয়ে নাই, এই খন্তেক দাঁড়ে নিছে খন্তেক দাঁড়ে নিছে এই কইছে রাস্তা খাম হইতো, খাম করতো, খাম করছে না লিয়া গেছে কি ইটকুল্লাটা অন্য সাইটে, এর বাদে রাস্তার সাইটে আছে ব্লক, এই ব্লক গুলাটো নিছে কি জয় আপনার একটু উঁচা, এরা জায়গা দিছে স্কুলও গেছেন রাস্তা আমার জানা মতে ধরো পাইছন মন লয় 50-60 জন বা 100 জন হইতে পারে অনুমানিক অনুমানিক আসলে কিতা বর্তমানে অন্য কোন সংগঠন থাকি বা বিভিন্ন সাহায্য সহযোগিতা পাই রানি আমরা এই আশ্রয় কেন্দ্রগুলি যারা মানুষ পানি বন্দি আছি তারা যদি আপনার সাহায্য সাহায্য আমরা রেখর একটু প্রাণ বিতরণ করেন তা আমরা তারা কিছু চিরদিন দেখানি ঋণী থাকমু, আর আমরা তো এই ফানি বন্দি হইয়া বই থাকছি, আমরা কোনো সাজ কর্ম করতাম পারিয়া না, কেউ খামও নেন না, কেউ গাড়িও চালাইতে পারেন না, কেউ কিছু করতে পারেন না, মানুষ খুব একটা অসহায় আছে বুঝছেনি। আসলে আমরা দেখতাম আর আমি আপনার চলাচল করাতে বর্তমানে খুব একটা ওই তো ফানি একবারে গরর সার্বিক পরিস্থিতি খুব একটা ভয়াবহ। আসলে যারা বাড়িতে একটু পানি কম আছে তারা কিন্তু এই বাড়িতে সবে অবস্থান করে, আর এই এলাকার বিশেষ করে কিন্তু এখনো কোনো সরকারি ত্রাণ কইরা তারা কিন্তু আইসে না, ইতিমধ্যে আমরা একটু জানতাম পারলাম। আমরা যে সকল দর্শক আসলে আমরা বিদেশ থেকে দেখরা বা দেশ ভালো অবস্থান আছে, আমরা আপনার কাছে অনুরোধ থাকবো যে এই এলাকাবাসীর পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবা। আসলে আপনার এলাকার কোন জায়গার অবস্থান একটু কইবানি আবার, আমরা যারা দর্শক আছেন তারা। পশ্চিম গরিপুর উন্নয়ন ফোর্সে 7 নম্বর ওয়ার্ড, উপজেলার নাম কইবানি একটু। উপজেলা হইল কি পালাগঞ্জ উপজেলা, বর্তমান উপজেলা চেয়ারম্যান আনখার মিয়া। আগে আইসুইনি আপনারা দেখাত আইসুইনি যারা আসলে কিন্তু আসুন আইস পর্যন্ত বর্তমান উপজেলা চেয়ারম্যান আনখার মিয়া সাহেব ফাঁস হইছেন, আইস পর্যন্ত আমরা রে দেখা সাক্ষাৎ করছই না, আমরা রে দেখছই না ইয়া বলে এই মানুষদের পানিবন্দি হয়েছে মানুষে গিয়ে আমরা দেখি বুঝছেনি। বর্তমান আগে আসলাম মোস্তাফুর রহমান মফুর তাই এমলা ফানি বন্দি হয়েছি, ফানি করছে মাংস করে করে আইসন মোস্তাফুর রহমান মফুর আইয়া দেখছই ই মানুষ কিতা কররা না কররা কিলা আসই না আসই, আইস পর্যন্ত আমরা নয়া উপজেলা চেয়ারম্যান হয়েছই তাই না আইস পর্যন্ত ইয়ে আপনার দেখছই না বুঝছি। মেম্বার মহোদয় বা এমপি মহোদয় আপনার আইসন একটু কইবানে, এমপি সাহেব আইসই না কয়েকদিন আগে আইসা এই ফানি এইবার আগে আইসই চাউল বিতরণ করিয়া এমপি সাহেবে গেছই আমরা দিয়া গেছই তাই কইয়া গেছই এমপি সাহেবে কইছই আমরা আইব আমার মানুষ পানি বন্দি তারারে দেখমু হইয়া তাই গত বছরও তাই এমপি সাহেবে বরাদ্দ দিছই বুঝছই নি মাংস করে করে আইয়া দেখছই এমপি সাহেবে বুঝছই নি এবার এবারে এব আমরা এমপি সাহেব আইছই না আশা করি আমরা এমপি সাহেব আইবা বুঝছই নি। আমি ওখানো চাইয়ার এমপি সাহেবে 22-র বন্যার সময় তাই প্রতিদিন একবার আইয়া দেখিয়া গেছেন পানিবন্দি মানুষের সাহায্য সাহায্য করছেন মুক্তি সান্ত্বনা দিছেন, এখনো আশা আছে আমার এমপি সাহেবর তাই দেওয়ার তাই দিবা, আমরা গত বছরও পাইছি এবারও ইনশাল্লাহ পাইমু তানি মন মানুষিত আছে আমরা এমপি সাহেব। আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে বর্তমানে বালাগঞ্জের পানি বাড়েন না কমের, আমরা দেখতাম বিভিন্ন সময় কমে বলে
বারের পানিটা বারের আপনার খাইল পর্যন্ত কি পরিমাণ পানি বাড়ছে? খাইল পর্যন্ত পানি অন্তত প্রায় আধা তো হইব আমার মা দিছি এখানো, আমার বাচ্চা কাচ্চা লইয়া বাচ্চা কাচ্চা দিছি আরো খানো, আমি আমার ফ্যামিলি লইয়া আছি আরো গরো, বুঝছো নি? আমরা কোনো রুজি রোজগার যাইতামো পারিয়া না, করতামো পারিয়া না, আমরা খুব একটা অসহায় আছি। বর্তমানে আমি যারা অসহায় আছে, আমার গ্রামের মানুষও আছে, আরো বিভিন্ন গ্রামের মানুষও আমরা অসহায় আছে। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানালাম। আসলে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই বর্তমানে ছিল এই দুই যুগের সময়। আসলে যারা বালা উচ্চ পর্যায়ে রয়েছেন, যারা প্রবাসে রয়েছেন, আসলে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে এই দুই যুগের সময় এই হুস্কি পূর্বাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ থাকবে। আসলে এই সাত নং ওয়ার্ড, কিন্তু এটি সাত নং ওয়ার্ড কিন্তু অবস্থান, আমরা একটু চেষ্টা করবো যে একটু সামনে যাওয়ার, যে সামনে আসলে যে পানির যে স্রোত আছে, যে আসলে একটু তুলে ধরার চেষ্টা করবো। মানুষ কিন্তু খুব কষ্ট করে, যারা বাজারঘাটও যার বিভিন্ন প্রয়োজনে, তারা কিন্তু খুব কষ্টের মাধ্যমে সে যাতায়াত করে। আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো যে আমার সামনে যে সাদা ইরা, আপনারা একটু দেখতে পারা যে কী পরিমাণ পানি। সবর আসলে নৌকা থাকে না, যার কারণে কিন্তু খুব একটা কষ্টকর। যারা আমরা উচ্চ পর্যায়ে রয়েছেন বা আমি প্রশাসনের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, যাতে করে প্রশাসনের নজরে এমপি মহোদয় বা চেয়ারম্যান মহোদয়ের নজরও পড়ে, যার কারণে এই খুস্কিপুর মানুষের পাশে দাঁড়াইতে পারেন। এই দুর্যোগের সময় তারা একটু সাহায্য সহযোগিতার মাধ্যমে মানুষ আসলে বাঁচিয়ে থাকতে পারে। আমরা একটু কখন পিছনে যাইমু, যে আমরা পিছনের যে আসলে একটা মসজিদ আছে এই খুস্কিপুর এলাকার, যে মসজিদ আছে আমরা দেখতে পারা যে মসজিদের সামনেও কিন্তু প্রচুর পানি। আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। আসলে অসংখ্য দর্শক ইতিমধ্যে আমাদের, অসংখ্য দর্শক কিন্তু আমরা সাথে লাইভও যুক্ত আছেন, সে কোন চ্যানেলটা কি? আসলে ইতিমধ্যে আমাদের সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের কিন্তু প্রায় 27টির মতো চ্যানেল আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছে। আমরা লাইভের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করলাম, আমরা চেষ্টা করি বিভিন্ন সময় সাময়িক বা বিভিন্ন এলাকার বর্তমান বন্যার সার্বিক পরিস্থিতি আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করি। যে যে চ্যানেলটাকে আমরা দেখরা অবশ্যই ফলো দিবা, আপনারা যদি আমরা ফলো দেন, আমরা চেষ্টা করবো বাংলাদেশ নয় বিভিন্ন দেশের বিভিন্ন আপডেট নিউজ আমরা সবার আগে আপনার লগে শেয়ার করতাম। আমরা একটু সামনে যাইমু, যে সামনে গিয়া আসলে আমার দেখার মতে আপনারা একটু দেখতে পারা স্ক্রিনও লক্ষ্য করলে যে এখানে শুধু পানি আর পানি, পানি আর পানি। আসলে মানুষে কিন্তু যে চলাফেরা করে দেখতে পারা, যারা নৌকা আছে তারা নৌকায়, এবং যারা তো নৌকা নাই তারা অনেকে বীজ দিয়ে বাজার একটা যার বিভিন্ন প্রয়োজনে। যে আসলে এখানে দেখতে পারা যেহেতু হাওয়ারে যদি তোমার পানি থাকে, আসলে এগুলো হাওয়ার নাই, আসলে পানি থাকার কারণে লাগে এগুলো হাওয়ার অনেকের বাড়ির। কিন্তু ইতিমধ্যে আমরা জানতাম পারছি যে কোমর পানি বা আটু পানির উপরে বা অনেকের আছে, কিন্তু বর বাড়ি ছাড়িয়ে তারা গেছে কি আমরা ইতিমধ্যে জানতাম পারছি। আল্লাহ সবে দোয়া করবা যাতে করে আল্লাহ এই দুই যুগের সময় এই সিলেটবাসীর আল্লাহ সাহায্য সহযোগিতা করুন। আর আমরা বিশেষ করে আমরা যারা নেতৃবৃন্দ রয়েছেন, রাজনীতি ব্যক্তিত্ব রয়েছেন, সামাজিক ব্যক্তিত্ব রয়েছেন, বা বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, আমাদের আসলে বিশেষ করে প্রবাসীর কাছে একটু বেশি আবদার থাকে। আমাদের বিভিন্ন সময় আমরা তাদের কাছে আবদার করে থাকি বা বিভিন্ন সময় তারা আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। আমাদের একটি অনুরোধ থাকবে এই বালাগঞ্জ খুস্কিপুর এলাকাবাসীর, আসলে এই দুই যুগের সময় অনেক মানুষ কিন্তু গর্বন্ধে খাম কাজ করতে পারেন না, যারা দিন আনিয়া দিন খায় তারা কিন্তু খুবই একটা কষ্টের মধ্যে ইতিমধ্যে কিন্তু তারা জীবনযাপন করে। আমরা অনুরোধ করবো এই দুই যুগের সময় আপনারা তার পাশে দাঁড়াইবা, তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবা, নিরাপদ খাদ্য দিবা। আসলে বিশেষ করে বর্তমানে যে আমাদের ঔষধ অনেক সময় কিন্তু মানুষ কিন্তু রোগে আক্রান্ত হয়ে পড়ে, যার কারণে কিন্তু এই পানির মাধ্যমে অনেক কিন্তু রোগ আই আমরা শরীরের মাঝে আক্রমণ করে। তার আপনারা বিভিন্নভাবে চিকিৎসা দিয়া বা ঔষধ দিয়া কিন্তু তাদের সাহায্য সহযোগিতা করবা। আমরা কিন্তু একটু সামনে যাইরাম গিয়ে চেষ্টা করাম যে সামনের যে বর্তমান সার্বিক পরিস্থিতি আছে আমরা একটু আরও তুলে ধরার চেষ্টা করলাম। আমরা কিন্তু ইতিমধ্যে অবস্থান করলাম বালাগঞ্জ উপজেলা আওতাধীন যে খুস্কিপুর সাত নং ওয়ার্ড রয়েছে। আমরা বাংলা বাজার টু আজিজপুর যে রাস্তা রয়েছে আমরা সেই রাস্তার মধ্যে অবস্থান করলাম। দেখতে পারাই যে বালাগঞ্জের কিন্তু এই রাস্তার কিন্তু খাজ শুরু হয়েছিল, কিন্তু আবারও বন্ধ হইয়া যে আমরা জানতাম পারছি যে ব্লক আছে, এই ব্লকগুলো কিন্তু অন্য সাইটের ঠিকাদারে নিচে গিয়ে
যার কারণে কিন্তু অনেক জায়গাত কিন্তু মাটি ধসিয়া গেছে কি বা পানির লগে কিন্তু গেছে কি। এই রাস্তার বর্তমান সার্বিক পরিস্থিতি খুব একটা ভয়াবহ। বর্তমানে কিন্তু এই রাস্তার মধ্যে মানুষ নৌকা দিয়ে চলাচল করতে করে, আপনারা দেখতে পারা কিন্তু দুই একটা জায়গাত শুধু রাস্তা দেখা যায় যে এখানে রাস্তা আছিল, আর কিন্তু সব রাস্তা তো আর বাকি সাইডও কিন্তু আটোর উপরে ফানে। সুপ্রিয় দর্শক, আসলে এখন চ্যানেল থাকে আমরা সাথে লাইভে যুক্ত আছেন, অসংখ্য মায়ার বাই হলে কিন্তু কমেন্ট করা, সব অসংখ্য ধন্যবাদ জানাইলাম। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা বিদায় নিম, আমরা চেষ্টা করবো অন্য কোনো এক সময় নতুন কোনো এক লাইভে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।